সম্মানিত ভাইয়েরা, একদিকে যেমন মিডিয়া সন্ত্রাসীদের তথ্য সন্ত্রাস চলছে, অপরদিকে আজকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে আছে, যেখানে জেরা, বেবিচার, ধর্ষণ, হানাহানি, লুটতরাজ, চাঁদাবাজি, এমনকি নির্বিচারে হত্যাকাণ্ড ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আপনারা শুনেছেন যে অতি সম্প্রতি সিলেটে, সিলেট মহানগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামক এক ছেলেকে পুলিশ ফাঁড়িতে আটকে রেখে এক এসআই নামক নরপিশাচ আকবর 10,000 টাকা চাঁদা দাবি করেছে। 10,000 টাকা চাঁদা না দেওয়ায় রাত ভোর সেই ফাঁড়িতে তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এটি যেন আইয়ামে জাহেলিয়াতের চিত্রকেও হার মানিয়ে দিয়েছে। আহারে, আমি ফেসবুকে দেখলাম যে রায়হানের, নিহত রায়হানের 2 মাস বয়সী ছোট্ট একটা মেয়ে রয়েছে, আজকে সেই মেয়েটা এতিম হয়ে গিয়েছে। ছেলেটি কয়েকদিন পরে সে আমেরিকায় যাওয়ার কথা ছিল, তার স্ত্রী আজকে বিধবা হয়ে গিয়েছে, তার মায়ের প্রথম ছেলে সে ছিল, আজকে মা ছেলেকে হারিয়েছে। 2-3 দিন আগে দেখলাম তার মা রাস্তায় মানববন্ধনে গিয়ে আহাজারি করছে, আর্তনাদ করছে, যেই মা ছেলে হারিয়েছে ওই মা ছাড়া তো আর কেউ সন্তান হারানোর ব্যথা বুঝবে না, যেই স্ত্রী বিধবা হয়েছে ওই বিধবা স্ত্রী ছাড়া, ওই নারী ছাড়া স্বামী হারানোর বেদনা আর অন্য কেউ বুঝবে না। 2 মাসের ছোট্ট শিশু, ছোট্ট সেই মেয়ে তার বাবাকে সে হারিয়ে ফেলেছে, যে এখনো কিছুই বুঝে না। ওই নরফিসাজ এসআই আকবর সে শুধু রায়হানকে হত্যা করে নাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদার মধ্যে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালা আন-নাস জামিআ, যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার মানব জাতিকে হত্যা করে ফেললো। সুতরাং ওই নরবিশাচ এসআই আকবর সে শুধু একজন রায়হানকে হত্যা করে নাই, অন্যায়ভাবে রায়হানকে হত্যা করার মধ্য দিয়ে সে যেন গোটা মানব জাতিকেই গলা টিপে মেরে ফেলেছে। 3 দিন হয়ে গিয়েছে, সে পালিয়ে গিয়েছে, এখনো তাকে ধরা যায়নি, এখনো তদন্ত চলছে। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এই নরপিশাচ, এই খুনিকে অচিরেই গ্রেফতার করে তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন গোটা দেশের পুলিশের জন্য এটা দৃষ্টান্তমূলক শিক্ষা হয়ে যায়। কারণ পুলিশ জনগণের ভক্ষক নয়, পুলিশ জনগণের রক্ষক, কিন্তু বাস্তবতা বলে দিচ্ছে বর্তমান পুলিশ প্রশাসন জনগণের রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যেই পুলিশকে এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে সেই পুলিশই এখন আইন অমান্য করছে, দেশের বিভিন্ন জায়গায় তারা ফাঁড়ি বসিয়ে, টহল বসিয়ে রাতের বেলা ইচ্ছা মতো তারা চাঁদাবাজি করছে। কি কথা, কি ভুল বলেছি? আপনারা প্রদীপের নাম শুনেছেন, অসি প্রদীপ গোটা টেকনাফকে কাঁপিয়ে ফেলেছে, টেকনাফে নির্বিচারে অনেক মানুষকে সে হত্যা করেছে। এই এসআই আকবর মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি যে বন্দরবাজার পুলিশ ফাঁড়িকে সে নিয়মিত টর্চার সেল হিসাবে ব্যবহার করত, এবং সে যে চাঁদাবাজ ছিল সেটা আজকে মিডিয়ার মাধ্যমে আজকে আমরা তার প্রমাণ পেয়েছি। একজন এসআই 2014 সালে চাকরি পেয়ে কিভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যায়, একজন এসআই এর বেতনের কত, নিশ্চয়ই সে ঘুষ আর চাঁদাবাজির সাথে জড়িত ছিল, ঠিক কিনা? যাদেরকে ঘুষ আর চাঁদাবাজি বন্ধ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে ঘুষ আর চাঁদাবাজি বন্ধের দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে তারাই ঘুষ আর চাঁদাবাজির, আজকে তারাই ঘুষ আর চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে, ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা রয়েছে, কারণ তিনি দুর্নীতির বেলায় তার নিজের দলের লোককেও ছাড় দেন না। এজন্য আমরা বলতে চাই, এই প্রদীপ আর আকবরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যেন গোটা দেশের পুলিশ প্রশাসনের থেকে দৃষ্টান্তমূলক শিক্ষা নেয়।